যেভাবে খাবারের ফরমালিন পুরোপুরি দূর করা যায় দশ থেকে পনেরো মিনিটে ফরমালিনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংক্রমিত হতে না দেওয়া অধিকাংশ ব্যাকটেরিয়া ও ছত্রাককে মেরে ফেলতে পারে রঙ তৈরি বস্ত্রঘাতে কাপড় কুঞ্চিত হতে না দেওয়া সংরক্ষণ বিস্ফোরণ এবং পলিমার তৈরিতে এটি ব্যবহৃত হয় তবে ফরমালিন মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক পদার্থ হিসেবে বিবেচিত হয়েছে যদিও আজকাল ফরমালিন সারাক খাবার জাতীয় কোনো কিছু পাওয়া এক কথায় অসম্ভব হয়ে পড়েছে ফলে ফরমালিনযুক্ত খাবার খেয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি তবে একবারে সহজ কিছু উপায় অবলম্বন করে খাদ্য থেকে ফরমালিন পুরোপুরি দূর করা যায় অনেকেরই ধারণা পনেরো থেকে বিশ মিনিট বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখলে খাদ্যদ্রব্য থেকে ফরমালিন দূর করা যায় দূর হয় বা কমে যায় আসলে কমলেও তা অতটা কার্যকর নয় তার চেয়ে বরং কাঁচা অবস্থায় খাবার থেকে ফরমালিন অপসারণ করতে চাইলে পানির কল ছেড়ে তার নিচে দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে কারণ কাঁচা সবজি ও ফলের ত্বকে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে আর পানিতে ডুবিয়ে রাখলে ফরমালিন আরও ভালোভাবে খাবারে মিশে যেতে পারে তাই পানির কল ছেড়ে তার নিচে নির্দিষ্ট খাবার দ্রব্য বা ফলটি রেখে দিন ভিনেগার বা লেবুর রসে পনেরো থেকে বিশ মিনিট ভিজে রেখেও ফরমালিন দূর করা যায় আগুনের তাপে ফরমালিন অনেকটাই নষ্ট হয়ে যায় তাই রান্নার আগে ফরমালিন কমানোর পদ্ধতি ব্যবহার করে রান্না করলে খাবার পুরোপুরি ফরমালিন মুক্ত করা সম্ভব দেশি এবং প্রবাসী ভাই বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন ধন্যবাদ সবাইকে